আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভাই তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওর টপিকটা কি। আজকে এটা ভিডিও বলব না, এটাকে আমরা সিনেমা বলবো। অবভিয়াসলি সিনেমা, বাংলা সিনেমা। যাই হোক, এত কিছু কথা না বলেই আমরা তাদের গেমের মধ্যে ঢুকে গেলাম। যাই হোক, গেম কথা বলার আগে স্টেট দিয়ে ফেলেছি। এই নাটকের একটু পরিচয় দিই, তাদের একটু সংক্ষিপ্ত পরিচয় দিই। এখানে নায়ক হবে অ্যাডাম চাচা। অ্যাডাম চাচা নয়, জাস্ট মিস্টার অ্যাডাম। আর নায়িকা, আই মিন ভিলেন, সে হবে মিস্টার ইবি ওরফে মিস্টার সাকিব। ওকে, যাই হোক, ওর কপালটা খুবই খারাপ যে ও মায়া ক্যারেক্টার নিয়ে খেলতেছে। ওকে, যাই হোক, ওকে, তাদের একটু শুরু হলো পরিচয় দিয়ে দিই। পরিচয়টা হলো এরকম যে অ্যাডাম হলো গরিবের ঘরের ছেলে, গরিব কৃষকের ছেলে। আর অ্যাডাম ইবি ওরফে আমাদের ভিলেন, ও হলো যে বড় লোকের ছেলে, যে প্রত্যেকদিন ফুচকে খাবার পাশাপাশি বার্গারও খাইছে। যাই হোক, এই গেমের মধ্যে তারই গরিব দেখা। যাই হোক, ডকুমেন্টারি পিন্তু হয়তো পছন্দ করতে হবে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে ইবি অসুবিধা দিতে আসে মেশিন ফালাইতে আসে। ওদিকে অ্যাডাম তো ভাই আল্লাহর রহমতে বড় বড় করে দিতে আসে। আচ্ছা, যাই হোক, ইবি মাই খাই একদম বুঝতেছে। অ্যাডাম তাকে পিছন দিয়ে দেখে পকেট করে ভরে যাওয়ার জন্য দেখি তাদেরকে জুন রাতে দিবে না দিচ্ছে না। তো সুতরাং সে ব্যাগ খুলে আসলো, কারণ সামনে দিয়ে যাবে খুশি বললাম। সে উপরে উঠতেছে, মারে তোমার খাইয়ে বা ও করে খাবো। হ্যাঁ, কিছু বলো না ভাই। ওরে সাপান, ওরে ফাঁক দিয়ে ঢুকছে আগে। ও মা গো, আরে ও সরি, ও তো ইমুটি নেই। ফার্স্ট রাউন্ডের ছেলেরা জিতে গেছে। ওকে, সেকেন্ড রাউন্ডের মধ্যে ইভি দেখা যাচ্ছে আকাশের মধ্যে শুধু বুম ফালাতে আছে। কিছু শীতকালে তারা একটা হারিয়ে গেছে, তাও শুধু আকাশের মধ্যে বুম ফেলে। হ্যাঁ, দুজন দিলে তো কিছু ধরতে গেছে, কিন্তু এখনো সুস্থ হয়ে পুড়ি পেলাম। ওকে, দুজনে আস্তে আস্তে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, কিন্তু আমার কোনো রিসপেক্ট নেই। ওইদিকে দেখো, এটা কী করতেছে, মনে করছে বাঘ আসি ফাঁক উঠাইতে চলে আসবে। আরে বাঘও দেখতেছি ফাঁদ ফাঁদতেছে ফাঁদ। আরে ইভির কত কষ্ট করি, বড় লোকের মেয়ে এত কষ্ট করি, মেশিনগুলো পড়তেছে। আরে অ্যাডাম মেয়ে সব ভাঙতেছে, গরিব পিছনে গুলো পাই। যাই হোক, দুজনে গুলো মানুষ মারতেছে, আন্দাজ জানতে গিয়ে দেখা যায় কে কার কোনটাতে লাগে। ঠিক আছে, গুলো পাইনি যেহেতু তো বিস্তৃত না, আমি বুঝি না আমি আসলে কী অবস্থা দেয়। আচ্ছা, যাই হোক, পরিবেশের দাম অনেক, পরিবেশ না দুজনে দূরে থাকছে। ওবার কি দূরে স্পিডে দূরে চলে যাচ্ছে আমাদের বাসা করলে আমাদের কষ্ট হচ্ছে। এখানে বাসাটা কারণ আমি অনেক চিনে গেলাম মানুষ, তো আমার বাসাটা চিনে গেলে ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। যাই হোক, চাই করছে আসলে শুদ্ধ ভাষা, একবারে সদা শুদ্ধ ভাষা কথা বলার জন্য। বাট বুঝোই তো আঞ্চলিক ভাষা কথা, আমি পেয়ার হ্যাঁ আঞ্চলিক ভাষা কথা। আচ্ছা, যাই হোক, এখানে অ্যাডামের পিছন দিয়ে গেছে, নায়ক পিছন দিয়ে গেছে, নায়িকার পিছন দিয়ে, নায়িকাও দেখতেছি পিছন দিতে হবে। নায়িকার বন্ধু সে হেডশট, কী ভাই হেডশটের খুব খারাপ অবস্থা। ওরে মায়ের কি স্পান, ও বারে দিব বলে ভিতরে ঢুকে চলে আসে। ওরে মাসে কোথায় আল্লাহ জানে। আরে এ তো অ্যাডামে তো দূরে, নায়িকে তো দূরেতে আছে। নায়িকা পিছু করে, নায়িকা তার উপরে মেডেল চলে এসেছে। ও সালা গেছে। যাই হোক, এদিকে অ্যাডাম মেরে দেখে, ও মা অ্যাডামে তো গ্লোবাল দেখ, ওই গ্লোবালের কোনো স্ক্রিনই নেই। আরে গুলি এই ভাই রকেট লঞ্চার, এই লঞ্চার নিয়ে গেছে। হ্যাঁ, লঞ্চার দিয়ে মারতেই আছে তারা। ওনার দেখেই তো মেট্রিক করে এই ফাঁকে দেখছি। বাহ, ধরে সাপ আসছে, টেকনিক্যাল ফুলা পাই। ওরে পুরো ও মা এ মা এ পুরি মারে, এখানে তো ও বাজি পুরি পুরি ভাজি, দরজার ভিতর দিয়ে ডুবাইতে, জানালার ভিতর দিয়ে ডুবাইতে। ও মা ও দেখছে, ও মা 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 মা, ও কি ক্যামেরা সম্ভব ভাই, লঞ্চার দিয়ে আমি প্রতি, ও শিট, ও মাই গড, ও লে 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 লে। ওরে পুরো ফাইট হচ্ছে আমার ভাই, কমেন্ট্রি করতে করতে আমার বুক ছাড়িয়ে যাচ্ছে। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে বসা দরকার ছিল। আরে ভাই সত্যি সত্যি বলতেছি, তুমি যদি কমেন্টারি করো দুই দিনের মধ্যে মারা পড়ে সিদ্ধান্ত একবার এক্সপার আছে। যাই হোক, তারা এখনও খেলতে আসে, দেখি এরামে দৌড়াচ্ছে, নায়কে দৌড়াচ্ছে, নায়িকা তো তারাই আছে মনে হয়। একটু শান্ত শিষ্ট জুতা কিনছে, ওরে জুতার দাম দেখছো ভাই, কত বড় লোকের জুতা। আচ্ছা, যাই হোক, এরামে ফাঁদ বাঁধতেছে, এখানে নায়িকা ফাঁদ বাঁধতেছে, যাতে ওই ফাঁদের মধ্যে নায়িকা পাত দিয়ে ওর প্যারাম প্যারামে পড়ে। আচ্ছা, যাই হোক, মা ওর মারি দিচ্ছে, ওর লঞ্চে মারি দিচ্ছে, বাইরে রেন্ডে তো নায়ক বাইরে, গরিবের ছেলে আমি গরিব, আমি তো মরতে দিচ্ছি। যাই হোক, যাই হোক, দুজনে গুলাগুলি করতেছে, ওদিকে আকাশে উড়ি ফিরেছে ভাই। দেখে নাই মনে করছি ইউএসপি রেডি আছে, তার জন্য মারতেছে না কেন বুঝলাম না। এরা তো বলি ইউএসপি অনেক বলে। ও মা তো 28 ড্যামেজ, অথচ একটাও ড্যামেজ করতে পারে না ইবিকে। ওকে, এই ভিলেন এখনো দৌড়াচ্ছে। ও মা গো, এই তো নিচে নামলে শেষ, এতে জীবন ফাতাফাত। ও ও কি হরে, ও মাই গস। যাই হোক, এ যে দেখি, ও বা ও বাজি। ওকে, নায়ককে মারার জন্য অনেক ফোন দিয়ে আটেছে তাহলে, তাহলে ঠিক আছে। ওরে ড্যামেজ খেয়েছে, উড়ি সাবাস সাবাস,
ভাগ্য দেখছো কানের পাশ দিয়ে যাচ্ছে তা অনেক গুলো ফাটাই দিচ্ছে ফাটাই দিচ্ছে যাই হোক এই সুযোগে ও মাই গড কি হেডশট ও ভাই ও ভাই এই টার্টল গুলো কি করে টার্টল এর মাইরে ও মাই রে টার্টল এর ভিতর ঢুকাই দিছে বব টার্টল সব ফাটে গেছে কুম যাই হোক দুইটা হারে এই ছেলেদের ইজ্জত হারানোর পথে তো আপনারা কি বলেন আর কি হারবে কি সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট কারণ তারা তো না টার্টল বলতে একটা প্রো একটা বড় সবচেয়ে বড় কথা হচ্ছে বড় লোকের চুরি দিকে দেখলাম ম্যাডামে কি নিচে এটা একটা কিন ল্যাম্প প্রতি আর দিকে দেখো বড় লোকের মেয়ে কোটা গুলি নিচ্ছে তুমি বেশি ফাঁকা গোসালে আকাশে উড়ি বাস খাইতে হবে জানো না তুমি বাংলা সিনেমায় দেখো নাই তোমরা কত সুন্দর সিনেমা ছিল তোমরা কি দেখো না একটা ফোন দিয়ে ফাটিয়েছে আরে তার জল ভাঙবে নাকি বিলেন কে মারবে যাই হোক দেশের অবস্থা খুবই খারাপ ওকে ওকে এ তো এ শুধু কি এ ফাঁকের মধ্যে দুটাই মেট্রিক মারে ওইদিকে লঞ্চার নিয়ে বসে আছে আমাদের ভিলেন অপু 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 ও আপি যাই হোক লসি খাইলো আবার ও মারে টাটেল বাস টাটেল নিজে মরি গেছে পাল্লার আর তো নল ও লাগে ও মাই খুবই সুন্দর হলো সুন্দর একবারে রাউন্ড ফাইভে চুট ঘুরি ফেলেছে পুলা পাইন যে সম্মান নিয়ে আসছে এই মাই এটা হারাই গেছে একটু যাই হোক এসে ওর একটা ছেলে তাও মেয়ে কেরকে নিয়ে খেলতে কিছু করার নেই আজকাল অপু ভাইকেও দেখবা ভিলেন হিসাবে মাই এত চলে আসছে যাই হোক অপু ভাইকে রুস্টিং করলে অপু ভাই আমারে রুস্ট করবে তারা রুস্টিং বলে গেছি খাইতে মজা পায় আচ্ছা যাই হোক খেলা তো শুরু হয়ে গেল আবার রাউন্ড ফাইভ এটাকে রুটেড হয়ে গেল হচ্ছে বাংলা সিনেমা রবি সিন্ধু ইউজ করে ভুলে গেছি ওমা এটা তো এই সাইডে এতে তো কি ভুললেই ছিলাম বুঝতে টাটেল কি গাঞ্জা হয় নাকি নাকি পশ্চিমা আকাশে সূর্য দেখে নাকি বুঝি না যাই হোক এটা কি বক্সের মধ্যে কি আছে এটা দাঁড়ায় আছে কি রে এটা নায়ক দাঁড়ায় আছে কেন বলছে নায়ক আমাদের অ্যাপ্লাই করছে বুঝতে পারছো তুমি আসলে একটা ট্যালেন্ট উমা রে কত ড্যামেজ খাই ভাগ এখান থেকে ভাই পিছন দিয়ে মেকটি লাগাইতে থাক হ্যাঁ তো সাবাস ওকে আমাদের ভিলেন তো দেখি দূরাইতে আছে ওমা শুধু মারে ওমা প্রোডাকশনে করবি নাকি তাকে একটু খেলা উঠাবি ওরে এই শুধু মারতে আরে খেলা শেষ করে দিচ্ছে আরে ভিলেন তো দেখি অনেক পাওয়ারফুল অভিনব অংশ পাইয়া গেলাম যে ভিলেনদের শক্তি অনেক থাকে আর হিরোদের শক্তি অনেক কম থাকে ফ্রি ফায়ারে যেখানে একটা মুভি বানাতে পারে না তো আমি থাকার একটা ইউটিউবার মুভি বানাই ফেলাইছি ভাই বিশ্বাস করতে অনেক আমার নিজেরই বিশ্বাস করছি আমি কিছুই বুঝি না আমি তো বুঝতে বুঝুন না কে আছে যাই হোক এখানে পিছন দিয়ে টাটেল লাগাই দিচ্ছে ম্যাচ হবে ওগুলি অত্যাধুনিক ম্যাচ ওকে টাটেল আর ক্রেজি মুখ তো বুঝো না ক্রেজি করে ফেলে পুরা পাইন দেবে পুরাই ক্রেজি ক্রেজি লং রেঞ্জে কি মারে জীবন তো বহু দামি হয় ভাই ভাগ পাতলা ভাগ যাই হোক এ বাচ্চা আছে তো মেয়েটি মারে যাই হোক জীবন আগে এবার তো পাশে এসে নিয়ে দূরাদূরি খুবই কষ্ট করে আরে গ্লোবাল দিয়ে আটকে দিচ্ছে ভাই ট্যালেন্ট করবি কেন তুমি আপনার পাওয়ার না পাও আমি তো বাড়ি গেছি গ্লোবালের খেলায় তো গ্লোবালি
কষ্ট। ও ভাই ইজ্জত শেষ করে দিবে, ইজ্জত নি না তা না চলতো সেখানে। আমি তো যাই হোক, কারো তো খুবই হচ্ছে আমার তো ওমা দেখি কারো তো মেয়ার দেখি। যাই হোক তাই আমার আশা করি ওমা দেখি একটা বিসি মারে আবার বিসি ইউজ করে। ওকে এদিকে হিরো, আমাদের হিরো হিরোইন আসলে এটা ভিলেন হবে, আমাদের ভিলেন নিচে তিন বিসি রোজ ওমা কেমনে কি ওইটা গাছের উপর থেকে কেমন মানে ওরে টেকনে এসে বলে আমি আমি আসলে ওর গোপন একটু সঙ্গে জানতে চেয়েছি বলবে গোপন সূত্র জানা গিয়েছে যে আমাদের হিরোইন হিরোইন ওরফে ভিলেন সে বড় হয়ে বলতেছে যে বড় হয়ে ও ইঞ্জিনিয়ার হবে। তার এই ইঞ্জিনিয়ারিং দেখে আমরা বুঝতে পারছি ঠিক আছে, এখানে আমাদের হিরো দেখতে খুব মহা সমস্যা দুটো মাস আমি দুজনে না মনে হচ্ছে কী হবে সত্যি মানে বারো বারোটা দিচ্ছে একদম ঢুকাই দিবে একদম ব্যাপার মহা সমস্যা। যাই হোক এদিকে হিরোইন লাভ আছে, হিরো তো একবারে ফাঁদ ফোন দিয়ে ওটা আগে বলছে পানি খাবার যাই হোক পানি খেতে এখন আবার কী হচ্ছে আমাকে সময় কথা আছে ঠিক আছে রান হচ্ছে এই ধরনের দূরত্বে আছে ওমা ওমা যদি গুগল ফাটে ফাটে আছে যাই হোক এটা আমরা ওরে মারি দিতে ওরে মাই ওরে মাই দেখা যাক নাটকে আরো হবে নাকি হবে না, পরিবেশটা আবারও গরম হয়ে উঠতেছে। ও রে যে ছাড়টা শুধবে সে প্রথমে তৃতীয় বাচ্চা যাই হোক অ্যাডাম দেখতেছি, ও আমাদের হিরো দেখতেছি কয় বেছি ছয় থেকে সাত সাত সরি নয় বেছি নিয়ে দূরাচ্ছে আছে যাই হোক। ও মা গো হিরো দেখতেছি বিলিয়ারের পজিশন ইউএফ এর মতো আছে ইউএফ হ্যাঁ ইউএফ ও মা মা লাভ আহরে আহরে রে 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 রবি সিং রে তোর মানুষ না জীবের ভিতরে যখন কুতুর কুতুর করে সকালবেলা উঠে দেখি কি ভালোবাসবে নাকি আমার কি অসুবিধা বলে ওরে দেখো আমি ওরে আরে তাকালি বলে কি ওরে উড়ি মাই উড়ি মাই আরে পাগলা নাম নিচে নাম মাটিতে পা পালা না হলে একবারে জীবন খাতা খাতা করে দিবে আগে মাই ঠিক তোরা একবার ইজ্জত দেয় করে পোলা ফাইন দিয়ে পোলাদের ইজ্জত দেয় করে ল্যান্ডে করে দিচ্ছে। যাই হোক সে এখন উপরে যাচ্ছে দেখা যাচ্ছে কি করতেছে ও সে ট্রাই করতেছে মনে হয় আকাশ থেকে একবারে পাতাল এবারে ফাটাই দিতে হচ্ছে ঠিক আছে ফাটাই ওরে ফাটাই দিছে আসলে ফাটাই দিছে লাফালাফি করতেছে দূর দূর লাফালাফি যাই হোক সেও মাত্র তো গুলি আনতেছে আরে ভাই পিছিয়ে তো দেখো আরে হি ভিলেন তুমি কি মনে করো হিরো কি এতই খারাপ আরে হিরোটা একটু মানে পজিশন লাগে না বুঝলো না ওদের থেকে জানো। যাই হোক ভিলেন দেখে ও মাই গড ওরে দেখা হইলো পথে মারে দিছে পথে নাই ভাই আমার লাইব্রেরির মধ্যে মিউজিক লাইব্রেরির মধ্যে কোনো ইমোশনের গানই নেই কি বলবো ফার্স্টে আমার বুক ও আচ্ছা ঠিক আছে অ্যাডাম দেখতেছে একদম সন্তুষ্ট ও ভাবতেছে কেমনে জিততে হবে কেমনে ছেলেদের ইজ্জত বাঁচাতে হবে কেমনে নায়িকের ইজ্জত বাঁচাতে হবে। যাই হোক নায়িকা তো অনেক আগে আছে পাঁচে তিন না ভাই খেলার তো ভাই খুবই ঘুরে ঘুরে যাচ্ছে। যাই হোক আমাদের ভিলেন দেখি তো আকাশে বাতাসে গ্লোবাল মারে যাই হোক বড় লোকের বেটি আকাশে বলে দিল। আচ্ছা যাই হোক এদিকে দেখতেছি যে আবারও আকাশের মধ্যে বোম মারতেছে বোম মারামারি চলতে আসে কিছু তো বুঝি না তারা কি সারা বছরই বোম মারে নাকি এক বছর বোম মারে দুই বছর বোমায়। যাই হোক বোম বাইছে তো আর বোম কেন মানে রাখি ওরে ওরে ইঞ্জিনিয়ার ওরে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের আসলে কাম লাগছে রে ভাই আসলে কাম নেই ইঞ্জিনিয়ার ভাঙ সালা পুত্র কিন্তু ও ভাই কেসে হুয়া মার সালা পুত্র আরে পিছে তো দেখো পিছে ও মার রে ওরে হেলমেট একটু বাইশ আছে যাই হোক এডমও দেখি কি আকাশে আকাশে বাতাসে আরে আরে হিরো হিরো বিষ খাইছে ওমা গো প্রেমে ব্যর্থতা বিষ খাইছে ভাই এগুলো কিন্তু ভাই ভালো না এগুলো কিন্তু একদম খারাপ আছে। যাই হোক তুমি একটু বুম টুম মারে ওকে একটু মানে বুঝাও বুঝাও যে আসলে বিষ খাওয়া খারাপ আছে। যাই হোক বিলনও দেখি দূরে হিরোও দেখি দূরে আছে যাই হোক দৌড়াদৌড়ির মধ্যে যদি গেমটা শেষ হয় আরে ভাই আরে ভাই কোথা থেকে সাদা সাদা বিচি আছে ও পাই পাথে ভাই ও আরে সামনে পাইলে ঘুষাবে বুঝতে পারছি
যাই হোক, ভিলেনের আজ পর্যন্ত বাবা হয় নাই, মানে তুই তো নাক ফাটে ভালো হইতি। রাউন্ড আরো একটা শুরু হয়ে গেল, চারে পাঁচে খেলা চলতেছে, তারা দেখি এখন আমি জানি না, তবে এটা খুবই সিক্রেটের জায়গা। আমি আসলে প্রথমবার ইউজ করছি, তো গাছের ছায়ার নিজেরও একবারে ঢুকানো যাবো, একটা যদি ফাঁক পুকুর থাকতো ওখানে ভিতরে ঢুকে যেত, যদি এত কম পাকে আমি কেমন ঢুকতে যাই হোক। এর উপরে উঠে তাই বিলেনকে দেখেছে, তার পজিশন যাই হোক মাসে ফার্স্ট মাইট দেখি, আরে মিস ফায়ার, আরে মিস ফায়ার, বুধাই বুধাই, ও মাই গো গ্লোবাল মারি সিকিউরিটি ফাটা উঠছে রে একদম, দেখো ভাই পিছু নিচের থেকে ভাই, নিচে তো আন্ডা ফান্ডা সব মানে ব্যস্তি ভাই, দেখো ও মারে গ্লোবাল ফাটাতে পারবে না, পারবে না, এই গ্লোবালের দাম অনেক, গরিব হইতে পারে কিন্তু কৃষক, কৃষক হয়ে তার অনেক অধিকার আছে, বুঝতে পারবে। এটা শুধু দেখি তাদের মতো হিরো দেখি, মানে হিরোর থেকে যতগুলো ফুলা পাই নাই ফ্রেন্ড, খেলাও চলতেও আছে, রাউন্ড স্টার্ট হয়ে গেছে, পুলা ফাইনাল ইজ করা একবারে বেজ যেতে হবে না, বুঝতেই পারতেছি। যাই হোক যাই হোক যাই হোক যাই হোক, ভিতরে কি ঢুকাও, এগুলো তো ভালো না ভাই, টাঙ্গের ভিতরে ঢুকে রাখো, যাই হোক ভালো না ভালো না ভালো না, তুমি ভালো না আমি ভালো না, যাই হোক এটা অনেক উত্তেজিত হতে জিতে পারে, ভিলেন জিতে যায় তাহলে হিরো হারিয়ে যাবে, আর হিরো হারিয়ে গেলে আর কয়েকটি কান্দি জিতে, যাই হোক এটা খুবই গরম হয়ে আছে। তো ভাই নায়ক আসলে জোশ দেখতো, মানে পুরো পুজোর সুন্দর ভিলেন, তো ভাই তোমার থেকে আরও জোশ কী বলবো, খুবই দুঃখের সাথে করতে হয় দেশে বাংলাদেশে ভিলেন, হিরোইনের চেয়ে ভিলেন বেশি, বুঝলো সরি হিরো ভিলেনের চেয়ে হিরো, হিরোর চেয়ে ভিলেন বেশি, এবার ঠিক হয়েছে মনে হয়, তো যাই হোক বলে হলে সমস্যা নেই, সবার দৃষ্টিতে দেখবে মানে আপনাদের সবার দিকে আমার দুয়ার বাজারে আমি বুঝি না হ্যাকার নাকি ভাই, রিপোর্ট মারি একবার ব্যান করে দিতে হবে ফিটার থেকে, ও মাই গড পুতুলের মেয়েটি মারে মা দেখছে, ও মা দেখছে ভাই পাকলা, এ ভাগ ওরে সালা পুতুলি, আমি ফুটি দিয়ে আবার বলে মারে, আরে ভিলেন নাকি এটা না হিরোইন বুঝি না ভাই, যাই হোক এই একটাই হলে হয়েছে, যাই হোক তাদের প্যান্টেল অনেক খারাপ হয়েছে, ঠিক আছে একটু উড়ে মানি খাবে, পিছন দিয়ে মানি গাছতেছে, বাবা পিছন দিয়ে দেখো ভাই পিছু তো দেখো পিছে আড়া হয়ে তেরি রুম ভাই, আরে কাবাব মানতি, আরে ভাই পোলা পাইন গুলা মানে ভিলেনের পোলা পাইন আসলে পাওয়ারফুল, যতগুলো ফ্রেন্ড নেই তার চেয়ে ভিলেনের বিষয় বাংলাদেশ ওদের কী অবস্থা, যাই হোক এখানে দেখি গ্লোবাল দিয়ে সাথে সাথে গ্লোবাল, আরে ভাই যাই হোক তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও আসার জন্য নোটিফিকেশন বাড়ে একটা গুপ্ত দিয়ে আছে, ভালো থাকুন, সালাম আলাইকুম। কমেন্ট বক্সে মুভির কোন অংশটি বাদ গিয়েছে অথবা কোন অংশটি আপনার কাছে ভালো লাগেছে অথবা কোন ডায়লগটি ভালো লেগেছে লিখে দিন।